আমরা অনেক সময়ই দেখি যে এই শীতের সময় মোজা ঘেমে যায়, জুতা ঘেমে যায়, মোজা জুতার থেকে এমন বিচ্ছিরি ধরনের পচা গন্ধ আসে যেটা অনেককেই বিব্রত করে। আলহামদুলিল্লাহ আপনারা যদি দুইবার গোসল করেন এবং বাহির থেকে এসে ভালোভাবে হাত পা পরিষ্কার করেন, বিনা দরকারে মোজা ব্যবহার কম করবেন, যাদের কোল্ড অ্যালার্জি, যাদের ডাস্ট অ্যালার্জি, সাইনোসাইটিস, পুলোরুসি, নিউমোনিয়া, টিবি, যক্ষা, বক্ষব্যাধির সমস্যা, সিওপিডি, যে কোনো ধরনের অ্যালার্জির জন্য আপনার কোনোরূপ রেশমি কাপড় ব্যবহার করা যাবে না। এটা একেবারে আপনার জন্য বিশ্বরূপ। আপনারা কটন জিনিসটা বেশি বেশি ব্যবহার করেন, আপনারা নরম কাপড়টা বেশি ব্যবহার করেন। এই যে হাত ঘামা, পা ঘামা, পায়ের রাজ্য, পায়ের দুর্গন্ধ, এখানেও কিন্তু মাইটসের সাথে একটা সম্পর্ক আছে। আপনার জুতা স্যান্ডেলে একটু অ্যারোসল দিয়ে রাখতে হবে, আপনার জুতা স্যান্ডেলের ভিতরে একটু ন্যাপতিনি দিয়ে রাখতে হবে, আপনার জুতা স্যান্ডেলে একটু কর্পূর দিয়ে রাখতে হবে, না হলে পরে আপনার জুতা স্যান্ডেল থেকেও দ্রুত মাইট ছড়ায় পড়তে পারে। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনাদের বাড়িতে যে ফ্রিজ আছে এই ফ্রিজটি আপনাকে দুই তিন ঘরে রাখতে হবে, এটা পাঁচ ছয়ের ঘরে রাখবেন না, তাহলে এত বেশি ঠান্ডা হবে সেই খাবারগুলো কোল্ড অ্যালার্জির রোগীর জন্য বিশ্বরূপ। আপনার বাড়িতে বিনা কারণে এসি ছাড়বেন না, আপনাকে কোল্ড অ্যালার্জি প্রতিরোধ করতে হলে, পায়ের ঘাম প্রতিরোধ করতে হলে, পায়ের দুর্গন্ধ প্রতিরোধ করতে হলে, চর্মরোগ থেকে বিরত থাকতে হলে, ভেরিকোজ ভেইন থেকে দূরে থাকতে হলে আপনাকে কিন্তু সবসময় এই আমাদের বলাই নীতিমালাগুলি মেনে চলতে হবে।